আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেল বাঙালি রান্নাবান্নার আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম। বাঙালি রান্নাবান্নার আজকের আয়োজনে থাকছে হাতে মাখা পোয়া মাছের চচ্চড়ি। এটা খুব অল্প সময়ে যেমন তৈরি করা যায়, তেমন এটার টেস্টও অসাধারণ। এবার চলে যাব মূল পর্বে। আমি এখানে 6টা পোয়া মাছ ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1/3 কাপ পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজের পরিমাণটি একটু বাড়িয়ে নিয়েছি, কারণ আমি আজকে তরকারিতে আলু ব্যবহার করব। আর দিয়ে দেব কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি মাছ বরাবর দিয়ে চিড়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন আদা রসুনের পেস্ট। আর দিয়ে দেব 1/2 টিস্পুন মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। এবার দিয়ে দেব 1/2 টিস্পুন হলুদের গুঁড়া। আর দিয়ে দেব 7 মতো লবণ। লবণটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দেব আলু। আমি 2টো বড় সাইজের আলু এভাবে করে স্লাইস করে নিয়েছি, দিয়ে দিলাম এর মধ্যে। এবার দিয়ে দেব 2 টেবিল চামচের মতো রান্না করার রেগুলার তেল। এবার সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মেখে নিতে হবে। সবগুলো উপকরণ মাখানো হয়ে গেলে চলে যাব পরবর্তী ধাপে। তার জন্য চুলে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এবার মেখে নেওয়া মশলাগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। আমি ভালোভাবে এর মধ্যে মেখে নেওয়া মশলাগুলো দিয়ে দেব। আর সেই একই বাটিতে 1/2 কাপের মতো পানি নিয়ে নিয়েছি। এবার পানিটা তরকারিতে দিয়ে দিতে হবে। এতে করে রান্নায় আর এক্সট্রা পানি ব্যবহার করা লাগবে না। এবার সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। আমি 2টো টমেটো বড় বড় করে কুচি করে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ছোট করেও কুচি করে দিতে পারেন। সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে চুলার আঁচ মিডিয়ামে রেখে তরকারিটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 12 মিনিটের মতো রান্না করে নিতে হবে। চুলার আঁচ মিডিয়াম করে দিয়ে আমি তরকারিটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর 10 মিনিট পর্যন্ত রান্না করে নিব। 10 মিনিট পর ঢাকনা খুলে দিতে হবে। এরই মধ্যে তরকারির ঝোলটাও মাখা মাখা হয়ে এসেছে। এবার আমি তরকারিটাকে আরেকটু নেড়ে চেড়ে দিব আর একটা আলু চেক করে নেব। এরই মধ্যে আলুগুলোও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব প্রায় 2 টেবিল চামচের মতো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন, তবে দিলে টেস্ট ভালো আসে। এবার সবগুলো উপকরণ আরেকটু ভালোভাবে মিশিয়ে দেব। আর এ পর্যায়ে চুলার আঁচ একেবারে লো করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে তরকারিটাকে আরও 5-6 মিনিটের মতো রান্না করে নিতে হবে। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার ঢাকনাটা খুলে দিতে হবে। এরই মধ্যে তরকারির ঝোলটাও শুকিয়ে এসেছে। এ পর্যায়ে চুলার আঁচ একেবারে লো আছে, তা না হলে তরকারিটা নিচ দিয়ে পুড়ে যেতে পারে। তরকারিটা মোটামুটি কাঙ্ক্ষিত পর্যায়ে চলে এসেছে। এবার আমি তরকারিটাকে চুলা থেকে নামিয়ে সার্ভিং ডিশে তুলে নেব। রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আশা রাখছি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন। আর আমার রেসিপিগুলো নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকে এখানেই বিদায় নেব। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।